দেব চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। সামান্য মাছ ব্যবসায়ী, বাজারে মাছ বিক্রি করতেন। এখন জানেন তার কতগুলো বাড়ি আর ফ্ল্যাট এই কলকাতা শহরে? সোনারপুরে তিনটে প্রাসাদোপম বাড়ি, পূর্ব তেঁতুলিয়ায় একটা বাড়ি, তিনটে ফ্ল্যাট। কার কথা বলছি? পচা মাংস কাণ্ডের অন্যতম মাথা বিশ্বনাথ ঘড়ুই ওরফে বিশু। সোনারপুরে তার প্রাসাদোপম বাড়ি দেখেই সকলে চমকে গিয়েছিলেন। মাছের ব্যবসায়ী থেকে কি করে এত ফুলে ফেঁপে ওঠা? তখনই নজরে আসে এই পচা মাংসের কারবার, এবং পচা মাংসের কারবার চালিয়েই বিশুর এই প্রতিপত্তি। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সুকান্ত মুখার্জি। সুকান্তর সঙ্গে আমি কথা বলবো, সোনারপুর থেকে সুকান্ত রয়েছে। সুকান্ত, যতটুকু খবর পাওয়া যাচ্ছে, শহর এবং শহরতলিতে একাধিক প্রাসাদোপম বাড়ি, বহু ফ্ল্যাট, কিভাবে কতদিন ধরে এই কারবার চালাচ্ছিলেন? দেখো, একেবারে বিশ্বনাথ ঘড়ুই, যাকে গতকালকে বজবজ থানা গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করে এটা যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, চাঞ্চল্যকর তথ্য যে গত 10 বছর ধরে এই বিশ্বনাথ ঘড়াই, সে কিন্তু মাছের ব্যবসা প্রথমে তার হাত পেকেছিল, বা তার পারিবারিক সূত্রে যে ব্যবসা ছিল সেটা ছিল মাছের ব্যবসা। পরবর্তী সময় যেটা পাড়ার লোক যেটা বলছেন যে মোষের মাংস সে রপ্তানি করতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে গতকাল সংবাদ মাধ্যমে যখন প্রথমবার এই খবর প্রচারিত হয় যে বিশ্বনাথ ঘড়াই তাকে গ্রেফতার করা হয়েছে এই ভাগার পচা মাংসের অন্যতম কারিগর হিসেবে, তখন কিন্তু প্রত্যেকের চোখ চড়ক গাছ হয়ে গিয়ে থাকে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো, আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব তেঁতুলিয়ার বিবেকানন্দ সরণে, সেই বাড়ির সামনে। এইখানে কয়েক বছর আগে 2002 নাগাদ এই বাড়িটি তৈরি হয়, এবং এইখানে এই মুহূর্তে বিশ্বনাথ বাবুর পরিবার রয়েছেন ভেতরে, কিন্তু তারা কেউ কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাইছে না। কার্যত গতকালকে গ্রেফতারের পর থেকে তারা নিজেদেরকে বাড়ির মধ্যেই আবদ্ধ করে রেখেছিলেন। আমরা নিজেরা কথা বলার চেষ্টা করেছিলাম, বারবার কলিং বেল বাজানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কিন্তু ভেতর থেকে এসে নামেনি। যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে 10 বছর ধরে ব্যবসা থাকলো, শেষ 5 থেকে 6 বছরে তার প্রতিপত্তি কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে। পূর্ব তেঁতুলিয়ার এই যে বাড়িটির সামনে আমি রয়েছি, তিনতলা বাড়ি, প্রাসাদোপম বাড়ি, এছাড়াও এই এলাকাতে আরো 4টি বাড়ি রয়েছে, 1টি ফ্ল্যাট রয়েছে, এবং কার্যত ওলা উবের ছাড়া যাতায়াত করতে নি না বিশ্বনাথ বাবু। আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার স্থানীয় বাসিন্দা, এই যে ভাগার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিশ্বনাথ বাবু, কবে জানতে পারলেন এবং এর কবে থেকে এই প্রতিপত্তি? আমরা তো এখানে নতুন এসেছি, অতটা ভালো জানি না এনাদেরকে। জানি এদের মাছের ব্যবসা আছে, এবং কি কি করতো কি ওইসব আমাদের জানা নেই। মেলামেশা কিরকম করতেন? সেরকম কারোর সঙ্গে মিশতেন না, আমাদের যেতে আসতে দেখতাম ব্যাস এইটুকুই। আর লাইফস্টাইল কিরকম ছিল, জীবনযাত্রা কিরকম? সাধারণ সাধারণ দেখেছি, এমনি খুব বেশি আমার সেরকম কিছু দেখিনি। গাড়িতে করে যাতায়াত করতেন, ওলা উবের করে, এমন সে সময় রাস্তা থেকে হতে পারে, কিন্তু এখানে এই রাস্তা তো ঢুকবে না, সেটা বাইরে কে কি করছে ওইভাবে তো দেখে। মেলামেশা করতেন? মেলামেশা দেখলে একটুকুনি হাসি ব্যাস ওইটুকুই, মুখ চেনা যেটুকু। কিন্তু বিশ্বনাথ বাবুকে আমরা দেখিনি এখনো পর্যন্ত, ওনার ছেলেদেরকে যিনি ছেলেরাই আর এখানে আছে, আরো 3-4 ভাই যে বাড়ি আছে ওদের এটুকু জানি। কিন্তু রাতের বেলাতে বিভিন্ন গাড়ি এখানে আসতো, পেটি যেত, এরকম একটা খবর শোনা যাচ্ছে, এরকম এখানে কোনো গাড়ি ঢুকতো না, সেটা ঢুকলো হয়তো অন্যদিকে যে বাড়ি আছে হয়তো সেখানে হতে পারে বা এরকম কিছু, কিন্তু এখানে না। অর্থাৎ যেটা যেটা বলা আছে যে তার জীবনযাত্রা নিয়ে কিন্তু একটা অন্ধকার দিক যেমন ছিল, যে প্রত্যেকে কিন্তু জানেন না এখানকার স্থানীয় প্রায় 10 বছর ধরে ব্যবসা করছেন এবং এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, কিন্তু তার ঠিক কি কর্মকাণ্ড ছিল সেই সম্পর্কে কিন্তু অনেকটা ধোঁয়াশা, এবং প্রত্যেকের চক্ষু কার্যত চড়ক গাছ হয়ে যায় যখন গতকাল বা আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশ্বনাথ বাবুর ছবি দেখানো হয়, বা যখন জানা যায় যে ভাগারে পচা মাংসই তিনি কিন্তু বিভিন্ন কোল্ড স্টোরেজে রাখতেন, সেখান থেকেই অন্যান্য জায়গাতে তা কিন্তু তিনি সরবরাহ করতেন। এবং এই গোটা ঘটনায় তার যে লাইফস্টাইল যেটা দেখা যাচ্ছে, যে প্রায় 4টি বাড়ি রয়েছে মাছের ব্যবসা, এবং সেই ব্যবসা সামনে দাঁড়িয়ে রয়েছে সত্যি প্রাসাদোপম, 3 তলারও বেশি উচ্চতা এই বাড়ির, এরকম আর কতগুলো বাড়ি এই পচা মাংস বেচে তৈরি করেছেন? পুলিশের তদন্তকারী অবশ্যই এখানকার স্থানীয় বাসিন্দাদের। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই বাড়িটি ছাড়াও আরো মোট 4টি বাড়ি রয়েছে, যার মধ্যে 1টি ফ্ল্যাট রয়েছে, 2টি গাড়ি রয়েছে, এবং সেই জায়গাগুলি ঠিক কোথায় কোথায় বাড়ি সেটা সম্পর্কে কিন্তু আশপাশের বাসিন্দারা খুব একটা বেশি বলতে পারছেন না। এই বিশ্বনাথ বাবু তার বাবা ও মা 1টি আলাদা বাড়িতে থাকেন, এবং তার আলাদা যে 1টি ফ্ল্যাট বা বাড়ি রয়েছে প্রত্যেকটি ভাড়া দেওয়া, এবং তিনি মূলত থাকতেন, আমার ঠিক পিছনে যে বাড়িটি তোমাকে দেখাচ্ছি, যে 3তলা যে বাড়ি, এই বাড়িতে থাকতেন বিশ্বনাথ বাবু, তার ছেলে এবং তার 2 ছেলে, তার স্ত্রী এবং মেয়ে। মেয়ের কে 1টি আলাদা ফ্ল্যাট মেয়ের বিয়ের পর তার জামাইকে তিনি গিফট করেছিলেন, সেটি কিন্তু তেঁতুল বেরিয়ারই একটি জায়গাতে রয়েছে। এবং যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে মেলামেশা তিনি কিন্তু খুব একটা বেশি করতেন না, 2004 সালের পর প্রায় দীর্ঘ বছর ধরে এখানে থাকলেও খুব একটা বাড়ির কিন্তু মেলামেশা এখানে করতেন না বিশ্বনাথ বাবু, এবং পাড়ার বিভিন্ন ধরনের অনুষ্ঠানে শুধুমাত্র তিনি কথা বলতেন বা যাতায়াত করতেন, এতটুকুই তাকে কিন্তু দেখা গেছে, খুব একটা বেশি যাতায়াত করতেন। এবং অন্যান্য সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, মাঝে মধ্যে বিশাল বড় বড় যে ট্রে হয়, মাছের যে ট্রে হয়, সেই ট্রে এখান থেকে কিন্তু
পাঠানো হতো। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যেহেতু তাদের পারিবারিক ব্যবসা মাছের, সেই কার্যত সেইটাকে আড়ালে ওপরের দিকে ইলিশ মাছ বা চিংড়ি মাছ রেখে তার নিচের অংশে মাংসের পেটি রেখে সেগুলো কিন্তু পাচার করা হতো মুম্বাইতে, থানেতে, পুনেতে, এবং এছাড়াও যেটা জানা যাচ্ছে বাংলাদেশেও পাঠানো হতো, নেপাল, ভুটান এই সমস্ত জায়গাতেও পাঠানো হতো। এই ঘটনার নেপথ্যে আর কোন কোন ভাগার থেকে তিনি জড়িত ছিলেন, কারণ আমরা যেটা জানতে পেরেছিলাম গতকালকে যে সারাফাত আলী নামে এর আগে যাকে গ্রেফতার করা হয়েছিল সেই সারাফাত আলীর আন্ডারে বা তার অধীনে বেশ কয়েকটি ভাগার রয়েছে, সেখানে কোন ধরনের পশু সেখানে মরা পশু ফেললে খবর চলে আসতো। ভাগারগুলো ছিল যেখান থেকে মরা কুকুর, বেড়াল, অন্যান্য প্রাণীর মাংস তুলে চিকেন মাটন হিসেবে রেস্তোরাঁয় বিক্রি হতো, এবং তার পরিণতি দেখতে পাচ্ছেন শহর শহরতলিতে কিরকম চোখ ধাঁধানো বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন বিশু। তবে বিশু তো একা নয়, বিশু একটা অন্যতম মাথা, কিন্তু আরো এক লিঙ্কম্যানকে আজ গ্রেফতার করা গেছে, মোহাম্মদ সিকান্দার। তাকে আবার মধ্যমগ্রাম থেকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ। এই সিকান্দারকেও জেরা চলছে, তাকে জেরা করো আরো অনেক কিছু জানতে পারবে পুলিশ এমনটাই মনে করা হচ্ছে। তবে এই পচা মাংস কাণ্ডের জেরে শুধুমাত্র শহর নয়, শহরতলি নয়, জেলায় জেলায় জোর তল্লাশি শুরু হয়েছে। আর যেমন বৈদ্যবাটি, তারপর শেওড়াকুলি ইত্যাদি পুরসভাগুলো বেশ জোরদার অভিযান চালিয়েছে। বেশ কিছু রেস্তোরাঁয় হঠাৎ ঢু মারা হয়, বিশেষ করে শহর এবং রাস্তার মেন রোড লাগোয়া যে কয়েকটা বরফ কল রয়েছে, গুদাম রয়েছে, সেখানে বিশেষ নজর দেওয়া হয়েছে। তার কারণে এই গুদাম এবং বরফ কলগুলোতেই মাংস মজুত করে রাখা হতো, যেখান থেকে বিভিন্ন রেস্তোরাঁয় পাঠানো হতো, এবং এভাবে এই কারবারটা চলতো। সেজন্যই বৈদ্যবাটি এবং শেওড়াকুলি পুরসভা আজ এই অভিযান চালায়। বেশ কয়েকটা দোকান কিন্তু সিলও করা হয়েছে, কারণ সেখানকার খাবারের গুণগত মান নিয়ে যথেষ্ট সংশয়ে দেখেছেন পুর আধিকারিকরা।